এ দুনিয়ার মুসলমান তালার বার পৃথিবীর মধ্যে কখন কারে ধরবে কাকে ছাড়বে কেউ বলতে পারি না। তবে মুনাফিকি করো না, আল্লাহ মানুষের মধ্যে না করো তারা বলবে আমার নেতারাই মানছে বিল্লাহি আল্লাহর প্রতি অভিনয় বিনা কিনা কিনা তের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ কয় বান্দারে ও বান্দার শুইনা না আমার নবীর ডাকতে কয় আল্লাহ হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে মুনাফিকেরা যাবে। এই মুনাফিকেরা বলে আমরা ঈমান আনছি আমরা মুত্তাকিন হয়েছি। আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য মুনাফিকের আছে এই জমিনের সব কিছু ভোগ করে আল্লাহর সঙ্গে না ফরমানি করে তারা হাবিবের সঙ্গে না ফরমানি করে। মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগা শুনে নাও রাসূলের বয়স যখন 10 বছর নবী তখনও এই বৃষ্টি নামানোর জন্য দোয়া করেছিল সঙ্গে সঙ্গে বৃষ্টি এসেছিল। আজকে বাংলার জমিনে কত দোয়া হয় বৃষ্টি কবুল হয় নাই, তোমার দোয়া কবুল হয় নাই। দেখলাম উত্তরবঙ্গে ব্যাঙ্গের বিয়ে হয় শাড়ি চুড়ি লাগাইয়া আলতা সোনা লাগাইয়া। এ বল বিরাসন ভালো করে শোন, এখানে কোন আলেমের ফতোয়া নাই। দেখলাম 50 লক্ষ টাকা দেল মোহরে ব্যাঙ্গার ব্যাঙ্গিনীর বিয়ে হয় পালকির মধ্যে সরাইয়া 100 যাত্রীর খাওয়াইয়া। এ আলেম উলামা কবির মনোযোগ দেখি পালকির মধ্যে ব্যাঙ্গের চড়াইয়া লয়ে যায় হাতা ডোলত বলা বাজাইয়া বাজাইয়া। আজকে মানুষের মেহমানদারি করে ওই টুপিওয়ালা বিয়ে পড়াইতেছে, এক দেখলাম মাথার মধ্যে টুপি দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে পড়ায়। এখানে কেন তোদের পানি উপরের থেকে ঠিলে ধরে পানি দিয়া রাস্তার মধ্যে দিয়া বাড়ির মধ্যে দিয়া নারী পুরুষ একত্রিত হইয়া গান গাছে দেওয়া তুমি না মরে দেওয়া না মানুষ গান গায়ে যুবতী আর যুবক। সেখানে কোন ফতোয়া নাই। ও মসজিদের পানি ঢালিয়া দিয়া আজকে পানি ঢালিয়া দিয়া রাস্তাঘাটে তারা উলঙ্গ হইয়া বেপর দায় নাচানাচি করে এখানে কোন ফতোয়া দাও না। আল্লাহর গজব শুরু হয়ে গেছে, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ও মুসলমান শুনো, নোয়াখালীতে একটা পুরুষ একটা বাচ্চা জন্ম নিছে, উভয় লিঙ্গ নিয়া পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ দুইটা লিঙ্গ আছে। আল্লাহর গজব এগুলো কিয়ামতের লক্ষণ, এগুলো কিয়ামতের লক্ষণ। এগুলো দেখেও কেন তোমরা নিরাপত্তা পালন করে মুসলমান? আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করো, আল্লাহর ওলিরা বাংলার জমিনে ছিল বিলে আল্লাহ তোমাদের দয়া করে বাঁচায় রাখছে, জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? ওয়াজ এখনো শুরু করি নাই, ওয়াজ এখনো। আমি ওলিয়াল্লাহদের বিষয়ে কথা বলতে যাইয়া একটু টাচে কেবল গেছি, ওয়াজ শুরু করি নাই। আল্লাহ কবুল করে জরব না আমি। এ তুমি যেমন করে যাইবা সে রে মুর্শিদ জানা ছিল না আমার জানা। আরে এই মরহুম শব্দটা দেখলেই মর্ম কণ্ঠল কষ্ট লাগে। মরহুম মঙ্গল শেখ, শেখের আজকে ছেলে। আরে অতীত বর্তমান ভবিষ্যৎ আমি অসুর কুপার জমিনে অনেক ভক্তরে হারাইছে। আপনাদের বাবারা ছিল, অনেকে আমাকে অনেক ভালোবাসত। আমি ছোট মানুষ হলেও যখন আসতাম বুকে ধরে রাখতে মানুষগুলো আসলে পারে এমন এমন পাগলদের কথা মনে পড়ে যায় যারা কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের নাজাত দান করুক, জান্নাত নসিব করুক। এই পাগলগুলো আসলে দেখতাম বসে থাকতো সামনের পর, আজকে নাই। অনেক সখী আসক অনেক চেহারা দেখতেছি না। এ তুমি যেমন করে যাইবা সে রে দয়াল জানা। যারা বাবারে হারাইছেন মারে হারাইছেন
আপন দাদারে হারাইছেন, মুর্শিদ হারাইছেন, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলন, তুমি এমন করে যাইবা সেরে দয়াল জানা, ওই আমি দেখা গেল নূরের ছবি, দেখা গেল নূরের ছবি, আমার সে দেখি নাই জানা, আর জনে বলেন জানা, বাজান তুমি এমন করে যাইবা সেরে বাজান জানা, আমি দেখা গেল নূরের ছবি, দেখা গেল নূরের ছবি, আবার সে দেখি নাই জানা, বলো না জানা, দয়াল রে আত্মাতে তুমি সায়া, কত কথা বলে না তাতে তুমি সায়া, বলছো তুমি কত কথা গো, এখন তুমি কোথায়, আমি কোথায়, এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কাবু দেখি না যা, আরো জোরে বলেন জানা, তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা, হৃদয় কি ডালে দুটি পাখি, যদিও গজল একেবারেই গাই না, মাহফিলে দেখছেন ইউটিভিতে যত আলোচনা, মঞ্চে না গজল গা সময় পাই না, তবু আজকে এই কথা বলতে যে মুর্শিদি গাইতে কথা বলতে যে দুই চারটা গজল গাইতেছি, কারণ আমারই এই বয়স শেষ, এখন আর গজলের বয়স নেই, এখন তিন চার ঘন্টা কথা বললে কোরআন হাদিস দিয়ে কথা বলে শেষ করতে পারি না, তবু কেন যেন ভিতরটা কাঁদতেছে, অত্যন্ত কাঁদতেছে মায়া, দুটি পাখি দয়া কত করছো ডাকা, এখন তুমি কোথায়, আমি কোথায়, এখন তুমি আমি কোথায়, কেউ তো কারো দেখি না জানা, আমার জানা, তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা, ছিল না আল্লাহ উম্মা, ও আলায়ালি সাইয়্যেদেনা, এ মুসলমান কবির মনোযোগ, মুর্শিদ আপনাকে কত ভালোবাসত কথাটা বুঝাবি আলোচনায় চলে যাব,
কেবলা যেন হুজুর তখন অসুস্থ। আজকে মুসলমান সাত, আজকে ষোলো তারিখ, ষোলোই বৈশাখ, আজ পর্যন্ত হুজুর এন্তেকাল করে নাই, সতেরো গেল এন্তেকাল করে নাই, সতেরো দিন যা আঠারো দিন চলে গেল, কেবলা যান হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হুজুর ঢাকার জমিনে বনানি পাক দরবার শরীফে ঢাকা বিভাগের মানুষগুলো আসলেন, কেবলা যান হুজুরের কাছে সবাই এসে বললেন, হুজুর আমরা বড় শখ করেছি, বড় আনন্দ করেছি, মনে বড় আনন্দ, কারণ আপনি ওফাত, আপনি এন্তেকাল করলে আপনার দেহ মুবারক আমরা ঢাকার জমিনে রাখব, আমরা আপনার ওই আত্মশীরে জমিনে যাইতে দিব না, বডি নিয়ে যেতে দিব না, এই কায়াখানি রেখে দিব ঢাকার জমিনে বাবা, আর আপনার রওজা মুবারক আমরা সোনার রূপা দিয়া সুন্দর ভাবে একটা মাজার বানাইব, মুর্শিদের হুকুম চাই আপনার, একবার হুকুম দিলে আমরা ঢাকা বিভাগের মানুষ আপনার রওজা মুবারক আমরা যাত্রী জমিনে নিতে দিব না, এখানে রাখ। কেবলা যান হুজুরের চোখের পানি ছেড়ে বললেন, বাবা আমরা লক্ষ লক্ষ চাকের, লক্ষ লক্ষ গরিব চাকের, যারা ঢাকার মুখ এখনো দেখে নাই, গরিব চাকের বলো, অনেক এলাকার মানুষ ঢাকার শহরে ভয় আসে না, ঢাকা ঢাকার মধ্যে বড় দামি মানুষগুলো থাকে, টাকাওয়ালা মানুষগুলো থাকে, বাবা ঢাকার জমিনে যদি অনেক জাকের আসতে পারবে না, এই ভুলটা করবেন না, আমার এতেকালের পরে আমার দেহ মুবারক নিয়ান আত্মশীল জমিনে রেখে দিবেন, আমার অনেক অস্বীকৃত জাকের, অস্বীকৃত সন্তানেরা, গরিব সন্তানেরা বছর ভরে যখন আসবে, আমি মুজাহিদদের রওজা বারুকের কাছে যখন এসে চোখের পানি ফেলাইয়া আমি মুজাহিদদেরকে সালাম দিবে, আমি রওজা পাকে শুইয়া শুইয়া আমার গরিব মিসকিন জাকের আপনাদেরকে আমি দেখতে চাই, বাবা আমার দেহ কানা রাখবেন ওইখানে, জাকের রাজন আমার দিন রওজা পাকে এসে জিয়ারত করতে পারে, বাবা আমিও যেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি, ঢাকার জমিন রাখবেন না, দয়াল মুর্শিদ আজকে আমাদেরকে তিন বানাইয়া, আমাদেরকে পাগল বানাইয়া, লক্ষ কোটি জাকের আমাদেরকে সুখ সাগরে বাসাইয়া, কেবলা যান হুজুর আত্মশীল জমিনে আসে, আগামী দিন যায় রাত্র মুসলমান সারা পৃথিবীকে তিন বানাইয়া মুর্শিদ কেবলা শুয়ে আছে আত্মশীল জমিনে, সেই সাক্ষাতের দিন সেই জায়গা আমরা ছুটে যাবো রে মুসলমান, গভীরে মারা যাও আমার বাবারা, কারণ আপনারা আমার পীর কেঁদে গেছে, আপনারা আমার জন্যে আমাদেরও সাক্ষাৎ করার দরকার, আপন পীরের সঙ্গে যারা বলেন ঠিক কিনা, যে মুর্শিদ আমার পাগল বানাইছে, বলে মুর্শিদ আমার আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে, মুর্শিদ আমার পাগল বানাইছে, আর বাগান আমার পাগল একটু মহব্বতে বলেন, মুর্শিদ আমার পাগল ওই আমি মুর্শিদ নামে পাগল হইয়াছি, কত গোজা লাগায় সোয়েছি ওই আমি মুর্শিদ নামে পাগল হইয়াছি, পারাপতি আমার কত নিন্দা সোয়েছি, ওরে যে যাবলে বলু প্রে মুর্শিদ আমায়, যে যাবলে বলু প্রে মুর্শিদ
আসি আমি তোমার পাগল হইয়াছি আর তোমার প্রেমে পড়েছি মুর্শিদাবাদ পাগল বানাইছে বলে মুর্শিদাবাদ আমাকে শিখাইয়া দিবে রে আমাকে বুঝাইয়া দিবে রে মুর্শিদ আমার পাপ কই গেলে আর মুর্শিদ আমার পাগল আমরা শুল্ক পতানার আশেক মিসকিনি কিছু দিবার গো মুর্শিদ দিদি চোখের পানি নাই গো মুর্শিদ দিদি গো শুধু চোখের যে পানি তুমি বিনে এ গুলামের তুমি বিনে এ গুলামের আপন নাই কেউ জগতে মুর্শিদ আমার পাগল বানাইছে আমাকে শিখাইয়া দিবে রে মুর্শিদ আমার পাগল বানাইছে বলো মুর্শিদ আমার আমি মুর্শিদ নামে ধরছি চরন্তরি ধরাতে আমি ভাই রে কাউকে না যে দৌড়ি আরে ওই চরণের ধুলাবালি ওই চরণের ধুলাবালি ওরে ওই চরণের ধুলাবালি লেগাই মন কলি যাতে মুর্শিদ আমার পাগল বানাইছে বল মুর্শিদ আমার আমাকে বুঝাইয়া দিবে রে আমাকে শিখাইয়া দিবে রে মুর্শিদ আমার পাগল বানাইছে আল্লাহুম্মা ও আলা আলী সাইয়্যিদিনা কবির মনোযোগ আমি যে কথা বলতেছিলাম গো আমি ওই বৃষ্টির কথা বলতে যাইয়া তরিকাতের কথা বলতে যাইয়া ভিতরে কিছু মুসলমান শুনিয়াদের আলোচনা নিয়ে চলে আসছিলাম সারা বাংলাদেশে বৃষ্টির জন্য প্রার্থনা হয় আমার আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় বান্দা এখন আমাদের মতো হারাম খোরের বান্দা কবুল হয় না দোয়া কবুল হয় না কারণ আমরা হারাম খোর আমরা গীবত খোর আমরা পরনিন্দাকারী পাঁচ শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না কইছে পাঁচ শ্রেণী মানুষের দোয়া কবুল করে না তার মধ্যে এক নাম্বারই হলো হিংসুটে দেখবেন একটু যদি কোরআন ভালো পড়তে পারে যদি একটু নামে উঠে যায় বক্তা তার অবস্থা দেখবেন সেজন্য আর মানুষকে মানুষ মনে করে না এক নাম্বারি হিংসুটের দু আল্লাহ কবল করে না যার ভিতরে হিংসা আছে কিঞ্চিত পরিমাণ যার পরিমাণ হিংসা আছে সে তো আমার আল্লাহর জান্নাত পাবে না আমার মুসলমান শুনেন এক নাম্বারে তাদের কোনো প্রার্থনা আল্লাহ কবল করবে না তাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবে না তাদের কোনো কথা আল্লাহর দরবারে কবুল হবে না তাদের নামাজ রোজা হজ যাকাত এগুলো বরবাদ হয়ে যাবে এক নম্বরে হলো হিংসুটে মানুষের দুই নম্বর হলো মুসলমান আল্লাহর সঙ্গে শিরিককারী এই শিরিককারী বান্দার গুনাহ আল্লাহ মাফ করবে না মুসলমান আজকে বাংলার জমিনে অধিকাংশ মানুষ শিরিক করি শিরিকি গুনাহ আল্লাহ মাফ করবে না কারণ আজকে আমরা হাসতে হাসতে শিরিকি গুনাহ করি দেখা যায়
সন্তান ছিল মিলে বাঁচলাম, মেয়েটা ছিল মিলে বাঁচলাম, জমিন এবার ভালো পেঁয়াজ হয়েছে মিলে বাঁচলাম, ফসল হয়েছিল মিলে বাঁচলাম, ব্যবসা করে মিলে বাঁচলাম। না না, কারণ পৃথিবীর মধ্যে শোনো, যদি এই কথাটা বলতে আল্লাহ আল্লাহ সন্তানটার চাকরি ছিল মিলে আল্লাহ পাকা মানে দয়া করেছেন, সন্তানের সিলায় আল্লাহ মানে দয়া করেছেন, মুসলমান পৃথিবীর মানুষ গড় বাসানোর মালিক আমার আল্লাহ, আল্লাহ হল বাসানোর মালিক। কিন্তু এখানে আমরা অধিকাংশ মানুষ আমরা শিরিক করি, এই শিরিকি গুনা গুলো আল্লাহ মাফ করবে না। তৎকালীন জামানার মানুষগুলো শিরিকি গুনা করত, আল্লাহকে ব্যতীত অন্যের কাছে সাহায্য চাইত, দেবতার কাছে সাহায্য চাইত, প্রতিমার কাছে সাহায্য চাইত, স্বর্ণের কাছে সাহায্য চাইত। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, ওদেরকে জানিয়ে দাও আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, ওদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ এক। আজকে দেবতার কাছে যারা চায়, আমার আপনার কাছেও যারা চায়, হাবিবরে শুই না লও। এখন মুসলমান কয় পীরের দরবারে যায়, কেউ চায় পীরের দরবারে কেউ চায় না, দিবার মালিক আমার আল্লাহ। এটা আমাদের কেন বুঝি আসে না রে মুসলমান, শুনে নাও। ছয় শ্রেণী মাধ্যম দিয়া দোয়া চাল, আগেলে এইখানে আলোচনা কোথায় যায়, কোথায় যায়, কোথায় রাখে আলোচনা, তাদের কান্ডা লাগে শুনবা। এই ছয় শ্রেণী মানুষের মধ্যে এক শ্রেণী হলো নবীগণ, দুই শ্রেণী মুসলমান অলিগণ, তিন শ্রেণী গাউসগণ, পাঁচ শ্রেণী কুতুবগণ, ছয় শ্রেণী বাদান মুসলমান শুনলাম, চার শ্রেণী আলেমগণ, পাঁচ শ্রেণী ছয় শ্রেণী হলো উলামাগণ, নবীগণ অলিগণ গাউসগণ কুতুবগণ আলেমগণ উলামাগণ। এই ছয় শ্রেণীর মাধ্যম দিয়া দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হয়। আজকে কি মুসলমান, আজকে যারা চন্দ্র দোহায় দাও, যারা প্রতিমার দোহায় দাও, আল্লাহ কয় না না এগুলো দোহায় দেওয়া যাবে না, এগুলো দোহায় দিলে আমি মানতে পারি না, পৃথিবীর মধ্যে আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কাউকে আমি পৃথিবীর মধ্যে জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সুতরাং চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইব, দেওয়ার মালিক আমার আল্লাহ। আজকে বুঝছো ঠিকই, শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রহমাতুল্লিল আলামিন, মুনাজাতের কেবলার শাজিম। আজকে ঠিকই বুঝছো, আর শাজিমের দিকে হাত লাগা দিছো, এতদিন বজনায় এতদিন হাত উঠানোর বিরুদ্ধে ফতোয়া দিছো, এতদিন মোনাজাতের বিরুদ্ধে ফতোয়া দিছো, আজকে আলেম সাহেব ফতোয়া কই গেল? উত্তপ্ত গরমে আল্লাহর গজব শুরু হয়ে গেছে, আর এই গজবের একটাই কারণ হলো আমার নবীর সঙ্গে বিদ্রোহী করা, আমার নবীর আদেশ না মানা। আতিউল্লাহ রাসূল, একবার আল্লাহর অনুগত্য হতে পারো নাই, নবীর অনুগত্য হতে পারো নাই, নবীর অনুগত্য না হওয়ার কারণে, আল্লাহর অনুগত্য না হওয়ার কারণে আল্লাহর গজব জমিনের মধ্যে আসবে। যুগে যুগে শুধু গজব এসেছে, আবার গজব শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা এমন গজবের মধ্যে ফেলবে, এখান থেকে বাঁচা সম্ভব নয়। কারণ নবী আর সুম্মাতের কান্ডারি হইয়া নবী বলে, ডাকতে বলে, মুসলমান শুনে নাও, কবির মনো জাহায়াত খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা দুনিয়ার মধ্যে উম্মতের জন্য আরো কল্যাণ স্বরূপ। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মুনাফিকেরা কয় নবী মারা গেছে, নবী কয় কি কয় শুই না লও, আমার নবী বলে মায়াতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম। আজকে মুসলমান শুনে নাও, চোখ বন্ধ করে দেখো, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমার নবী, ওই নবীর কাছে চলে যাও দৌড়াইয়া, নবী যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহকে রাজি করতে হলে নবীর প্রয়োজন আছে। আজকে নবীকে বাদ দিয়া নবী কয় পৃথিবীর মধ্যে আমি এসেছি উম্মতের কল্যাণ শুরু হইয়া, নবী কয় কি কয় মুসলমান হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। আজকে শরিয়াতের দিকে তাকাও নবী, হাকিকতের দিকে তাকাও নবী, এই উলামায়ে ইকরাম শোনো, মারফাতের দিকে তাকাও নবী, জিন্দেগির দিকে দেখো নবী, বিয়ে করছো নবী, কবরে যাবা নবী, সংসার জীবনে নবী, ব্যবসায়ী জীবনে নবী,
এই দুনিয়ার মধ্যে নবী কথাবার্তা বলো তার মধ্যে নবী, আজকে নবীরে বাদ দিয়া মাইনাস করে, আজকে নবীরে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চাও, আমির গোলামিনের ফতোয়া শুনে না যাও, আমি গুণাগারের ফতোয়া শুনে যাও, নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো এই জামানার আল্লাহওয়ালা কাফের। আর এই আল্লাহওয়ালা কাফের বলো এই দুনিয়ার মধ্যে ফেতনার মূল জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কষ্ট হয় এই নবী কি কয়, আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু, কারণ আমি নবী। সংসার জীবন কেমনে করবি নবী বুঝাইছে, রাষ্ট্রীয় জীবন কেমনে করবি এটা বুঝাইছে, কেমনে বিয়ে থা করবি এটা বুঝাইছে, কেমনে ব্যবসা বাণিজ্য করবি এটা বুঝাইছে, কেমনে বসত বাড়ি করবি এমনি বুঝাইছে। সব কিছুর ভিতরে যেদিকে তাকাইবেন ঠিক কি না? আর আমাদের দেশে এক কানার বাচ্চা কানা কয় নবীর নামটা নিয়ে অসেরে আর কানার বাচ্চা কানা বলতেছে না জায়েজ। আর এক কানার বাচ্চা কয় যদি এই জামানায় যদি কোরআন শরীফ নাজিল হতো আমার বাপদাদার নামগুলো ওই কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় থাকতো। আরেক কানার বাচ্চা শোন, কোরআনে তো আবু জেহেলের নাম আছে, কোরআনে তো আবু লাহাবের নাম আছে, কোরআনে তো আবু সুফিয়ানের নাম আছে, কোরআনে তো ফিরাউনের নাম আছে, কারনির নাম আছে, ওদের কি মর্যাদা বাড়ছে না? কথা বলি কোরআনে নাম থাকলেই মর্যাদা বাড়ে? কত বড় বেকুবের বাচ্চা বেকুব! আমি আশ্চর্য হয়ে গেলাম এই বেকুবের বাচ্চার মুরিদগুলো খালি হিংসা করে, কষ্ট পায় না। আমি গিবাদ করতে আসি নাই, দেখবেন ওই গিবাদ খর মৌলবীর আসল পিতা যিনি, উনি বলছেন যে কুয়েই জামানায় যদি কোরআন নাজিল হতো আমাদের বাপ দাদা সত্য গোষ্ঠীর নাম থাকতো। আমি কই আরে বুকার বাচ্চা বুকা, তোরা যে এই কথাটা বললি, আরে কোরআনের মধ্যে তো অসংখ্য কাফেরের নাম রয়েছে, তাই দেখি তাদের মর্যাদা বাড়ছে বাড়ে নাই? তোরও মর্যাদা বাড়তো না, কারণ তোরা নবী চিনিস না এই জন্য বলেন। আমি ভবেতে আসি না তুই দিয়ে কলি কালকে দরবারে যাইতে তাড়াতাড়ি সার তুই সাল আল কেমনে মরণ নাই কার হাত তোলে দেখি মরণ নাইতে না কত রে বা মরণ আছে আল্লাহ, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কোন গ্রান্টি? পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বই আনতেছে আমরা কেউ জানি না, যেটা বলেন ঠিক কেউ জানি মুসলমান গভীর মনোযোগ, কেউ বলতে পারি না যে কখন কে চলে যায় কে কখন আসবে। আমার মুর্শিদ বলতো বাবা পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছ তুমি নিজেও জানো না, তুমি নিজেও জানো। সুতরাং এই জন্য সদা সর্বদাই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি থাকার দরকার আছে কি না? জিকির করে লা ইলাহা আর জোরে লা ইলাহা বুঝাইলে কেউ বোঝে না বলো মগার আইগা বুঝাইলে কেউ বোঝে না আইরে শোনাইলে কেউ শোনে না আইরে শোনেন সাগর মদিনা লা ইলাহা
এ মুসলমান কবির মনোযোগ, আমি বলতে চাইলাম পাঁচ শ্রেণীর মানুষের দোয়া পাঁচ শ্রেণীর ফরিয়াদ আল্লাহ কবুল করে না। দুইটা বলে গেছিলাম আপনারা বললো আমি বলি নাই, এক নম্বরে হিংসুটা, দুই নম্বরে হলো মুসলমান আল্লাহর সঙ্গে শিরিককারী, তিন নম্বরে পিতা মাতার নাফরমানি সন্তান, চার নম্বরে মুসলমান এতিমের মাল ভক্ষণকারী, পাঁচ নম্বরে গিবাতখোর। এই পাঁচ নম্বর পাঁচ শ্রেণীর মানুষের দোয়া কবুল আল্লাহ করতে চায় না। অনেক আলেম ওলামা কইতে পারে হুজুর এখন ফতোয়া দিলেন তবে গিবাতু করা যায়, তবে জায়েজের স্তরটা আমি বলবো না রে মুসলমান, শুনে নাও। আজকে মুসিবাতের জামানা, গজবের জামানা। গতকালকে দেখলাম প্লেয়ার, বাংলাদেশের প্লেয়ার, দুইটা প্লেয়ার আম্পায়ার লেডিস আম্পায়ার হওয়ার কারণে একটু অভিযোগ দিছে পায়ে খেলতাম না, তাদের নামে মামলা হইছে, অলরেডি মামলা বিচারের আওতায় আসতে হবে। এরা পুরুষ মানুষ খেলব, সেখানে একটা মহিলা উনি নেতৃত্ব দিয়ে খেলাইব, আর যেখানে বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, যেখানে বেগানা মহিলা চেহারা দেখা হারাম, সেখানে একজন আম্পায়ার হয় মহিলা, এখানে ফতোয়া দেওয়া যাবে না। বলছে খেলতে একটু অরাজি হয়েছে, একটু দাবি করছে না, আমরা পুরুষ মানুষ, এগারো জন এগারো জন, বাইশ জন পুরুষ, আর মাঠে দুজন লেডিস দাঁড়া থাকবে না, ভালো মানায় না, একটা পুরুষ মানুষ দিয়া দেন। সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে মুসলমান অ্যাকশন শুরু হয়ে গেছে। এখন আমির হুলামিন সিদ্দিকি যদি উচিত কথা বলি, সকালবেলায় পুলিশ বাহিনী বাড়ি আসবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে জেলখানায় নিয়ে যাবে। আপনারা বিদ্রোহী কেউ বলবেন রাতাকার, এই তো মানুষের স্বভাব, এই তো মানুষের চরিত্র, এই চরিত্র নিয়ে গুলা আলোচনা করবো কেমনে। এই দুনিয়া এখন মুসিবতের জামানা, বিপদের জামানা, একবার যদি চিন্তা করতেন আল্লাহ এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটি গুলো আমি আল্লাহ পুরাতম বানা দিব, এই জমিনের মধ্যে যত মুসলমান পানি আছে সবগুলো পুড়ে হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় যেদিন আমি থাকবো সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে নবীর পক্ষে কথা বললেই কয় আমাদের কে বলে মুসলমান, কি বলে আমাদের কয় কে বেদাতি, ও মুসলমান শুনে নাও শুনে নাও। নবীর গান গাইলেই কয় বেদাতি, নবীর শান শুনলেই কয় বেদাতি, ও মৌলবি কেমনে বলো বেদাতি, কেমনে বলো বেদাতি, কিন্তু তুমি যে কিতাব পড়ে বেদাতি আমাদেরকে ঘোষণা করেছো, তুমি কি একবার পড়ো নাই ওই ফতোয়ায় দাওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে ২৪ নম্বর পৃষ্ঠা, তোমাদের ওহাবী কিতাবের মধ্যে বাতিল কিতাবের মধ্যে আমাদের কিতাব নাই, তোমাদের কিতাব যে কিতাব থেকে তোমরা ফতোয়া দাও, এই ফতোয়ায় দাওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে ২৪ নম্বর পৃষ্ঠা মুফতি শফিকা আহমেদের লেখা ফতোয়ার মধ্যে বলছে, ও মুসলমান আহলে সুন্নাহ খালি বেদাত হারাম, আসলে তোমার জন্মটাই বেদাত, তোমার জন্মটাই হারাম। আজকে নবীর শান শুনলে তোমাদের মুখটা শুকিয়ে যায়, নবীর কোন গান গাইলে তোমাদের কলিতার মধ্যে আগুন ধরে, কিন্তু নবীর সুগুণ গান গাইলে তোমাদের কলিজার মধ্যে আগুন ধরে। আজকে নবীর শান নাই, নবীর মান নাই, নবীর ইজ্জত নিয়ে ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করো, শুনে নাও শুনে নাও। এই স্বল্প পরে জমিন থেকে আমি পড়ে গেলাম, আমার নবী যদি বেজার হয় তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ, আর নবী যদি খুশি হয় তোর জীবন ধন্য, ধরে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা। কি তারে কইতাম রে বা, সব কিছু আল্লাহ শেষ করে দিবে, জমিনটা পুড়াইয়া তামা বানাইয়া দিবে, জমিনের পানিগুলো পুড়াইয়া ছাই বানাইয়া দিবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে, কে থাকবে, আরো জোরে বলেন কে আল্লাহ। আল্লাহ সব কিছু শেষ করে দিবে, বড্ড কষ্ট লাগে, এই জন্যই বললাম আতিউল্লাহ রাসূল, আমার রাসূলের
আমার নবীজি আমার আল্লাহ অনুগত্য করার দরকার আছে না, কিছু মানবেন কিছু মানবেন না, পাল্লাকে না মুসলমান হওয়ার দরকার নেই, শুই যা যা কই হিল দুরাই বালা তোরা থাকতে কইছে কি না মুসলমান হয়ে যা না, শ্মশানের ভিতরে উড়াক খ্রিস্টান হয়ে যা ভক্ত হয়ে যা, ইসলামের ভিতরে থাকবি আমরা মুসলমান কোন ধর্ম না, মুসলিম ধর্ম হলো দীন ইসলাম, যেন বলেন ঠিক কি না, ধর্মের নাম কি কইলো মুসলমান, এই কিসের মুসলমান, তো ধর্মের নামই তো জানিস না, আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম বলো, যেন বলেন না দীন ইসলাম, দীন ইসলাম, সেই ইসলামের বিধান মানবে না চলে যা, তো দরকার আল্লাহু আকবার।